পরিবার গড়ি, মাতৃ মৃত্যু রোধ করি, এই স্লোগানকে সামনে রেখে আগামী 30শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পালিত হতে যাচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষে হিরিতে পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় হাকিমপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুক্রিয়া পারভিনের সভাপতিত্বে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারা বানু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ALM মামুনুর রশিদ, এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শকরা উপস্থিত ছিলেন।